हेलो गाइस कैमन आशा करी भलो आजकल भिडियो पर्व सजानो 1995 साल सेरा दस व्यवसा सफल छवि निये तब तरगे एसके बांगला म्यूजिक चैने एखो जरा सबसक्राइब करें ता एख सबसक्राइब कर रख नतून नतून भिडियो पवर 1995 साले ढालीवुडे मोट 70 छवि मुक्ति पाए 70 छबिर मध्य सेरा दस व्यवसा सफल छबिर तालिका এই তালিকার 10 নম্বর আছে প্রেমের অহংকার। এই ছবিটি মুক্তি পায় 24 নভেম্বর 1995 সালে। ছবিটি প্রযোজনা করেছেন সোনামণি ফিল্মস, পরিচালনায় ছিলেন ওয়াকিল আহমেদ। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন ওমর সানু, অমিত হাসান, শাবনূর সহ আরও অনেকে। প্রেমের অহংকার ছবিটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 9 নম্বর আছে ভাঙচুর। এই ছবিটি মুক্তি পায় 11 মে 1995 সালে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি প্রযোজনা করেছেন লান্টু মুভিস, পরিচালনা ছিলেন সিদ্দিক জামাল লান্টু। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রুবেল, মৌসুমী, মিশালা সহ আরও অনেকে। ভাঙচুর ছবিটির আনুমানিক বাজেট ছিল 95 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 20 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 8 নম্বরে আছে মুক্তির সংগ্রাম। এই ছবিটি মুক্তি পায় 11 মে 1995 সালে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি প্রযোজনা করেছেন উত্তম চিত্রকথা, আর পরিচালনায় ছিলেন উত্তম আকাশ। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি সহ আরও অনেকে। মুক্তির সংগ্রাম ছবিটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 30 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 7 নম্বরে আছে আদরের সন্তান। এই ছবিটি মুক্তি পায় 11 আগস্ট 1995 সালে। ছবিটি প্রযোজনা করেছেন রংধনু চলচ্চিত্র, পরিচালনায় ছিলেন আমজাদ হোসেন। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, ডলি জহুর, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। আদরের সন্তান ছবিটির বাজেট ছিল আনুমানিক 85 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 50 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 6 নম্বরে আছে বিশ্বপ্রেমিক। এই ছবিটি মুক্তি পায় 28 জুলাই 1995 সালে। ছবিটি প্রযোজনা করেছেন জিকো ফিল্মস, পরিচালনায় ছিলেন শহীদুল ইসলাম খোকন। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন সোহেল রানা, রুবেল, মৌসুমী, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বিশ্বপ্রেমিক ছবিটির বাজেট ছিল আনুমানিক 85 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 70 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 5 নম্বর আছে শেষ রক্ষা। এই ছবিটি মুক্তি পায় 25 আগস্ট 1995 সালে। ছবিটি প্রযোজনা করেছেন জয় চলচ্চিত্র, আর পরিচালনায় ছিলেন শওকত জামিল। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, আমিন খান, সোনিয়া, রাজীব, ডলি জহুর সহ আরও অনেকে। শেষ রক্ষা ছবিটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 80 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 4 নম্বর আছে সংসারের সুখ দুঃখ। এই ছবিটি মুক্তি পায় 11 মে 1995 সালে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি প্রযোজনা করেছেন জে জে প্রোডাকশনস, আর পরিচালনায় ছিলেন মনোয়ার খোকন। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, মৌসুমী, ওমর সানি, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। সংসারের সুখ দুঃখ ছবিটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 3 কোটি 90 লক্ষ টাকা। ফলাফল সুপারহিট। এই তালিকার 3 নম্বরে আছে বনের রাজা টারজান। এই ছবিটি মুক্তি পায় 10 মার্চ 1995 সালে। ছবিটি প্রযোজনা করেছেন বসুন্ধরা চলচ্চিত্র এবং পরিচালনায় ছিলেন ইফতেখার জাহান। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন নিউটন, ড্যানিসি ডাক, বাপ্পারাজ লিমা সহ আরও অনেকে। বনের রাজা টারজান ছবিটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 4 কোটি 50 লক্ষ টাকা। ফলাফল ব্লকবাস্টার। এই তালিকার 2 নম্বর আছে দেনমোহর। এই ছবিটি মুক্তি পায় 13 মার্চ 1995 সালে পবিত্র ঈদুল ফিতরে। ছবিটি প্রযোজনা করেছেন যমুনা ফিল্মস কর্পোরেট লিমিটেড এবং পরিচালনায় ছিলেন শফি বিক্রমপুরী। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন মৌসুমী, সালমান শাহ, রাজীব, আহমেদ শরীফ সহ আরও অনেকে। দেনমোহর ছবিটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 5 কোটি টাকা। ফলাফল ব্লকবাস্টার। এই তালিকার শীর্ষে আছে স্বপ্নের ঠিকানা। এই ছবিটি মুক্তি পায় 11 মে 1995 সালে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি প্রযোজনা করেছিলেন এটলাস মুভিস, পরিচালনায় ছিলেন এম এ খালেক। এই ছবিটির লিড রোলে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর সহ আরও অনেকে। স্বপ্নের ঠিকানা ছবিটির আনুমানিক বাজেট ছিল 80 লক্ষ টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 19 কোটি টাকা। ফলাফল অল টাইম ব্লকবাস্টার।
1995 সালের সেরা 10 ব্যবসা সফল ছবির মধ্যে আপনার ফেভারিট ছবি কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। বাই বাই।